পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু যদি থেকে থাকে তা হলো মা মায়ের থেকে আপন এই দুনিয়ায় আর কেউ নেই আর সন্তানের কোনো বিপদের কথা আগে কেউ না জানলেও আগে জানে মা মায়ের আগেই সন্তানের মৃত্যু হয় তাহলে এর থেকে বড় কষ্ট আর বেদনার কথা মায়ের কাছে হয় না আমার ছেলে হত্যার বিষা চাই এরকমই এক মা আহাজারি করে ডুকরে ডুকরে কেঁদে বলতে থাকে আর নিউজের ক্যামেরায় এমন হৃদয় বিদারক ঘটনার কথা শুনতে রবিবার বিকাল চারটায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে মোটরসাইকেল যোগে নিহত শহীদুল ইসলামের সেই বাড়িতে যায় কথা বলি নিহত শহীদুলের স্ত্রী বাবাহারা অবস শিশুকন্যা শিশুপুত্র কথা বলেন নিহত শহীদুলের ফুপু ও আত্মীয় স্বজনরাও শহীদুলের জনমদক্ষিণী মা তার কাছ থেকেই কিছু কথা জানব জি শহীদুল আপনার ছেলে যে আমার ছেলে আমার ছেলে কয়টা এক ছেলে বাবা আচ্ছা আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু বলেন তো আমি তো দিন বাড়ি ছিলাম না যে দিন বেটা যায় চললাম বেটার কাজতে এক লাখ বিশ হাজার টাকা কতজন এতে রুদে না কতজন নিয়ে যে তার রুচি নাকি রোদে না ছালা বৌ বউ আমার ছেলে ছালা বউ এক বলেছিলে বলেছিলে যে টাকা দেন দিলো ভাই আমার আব্বারা জমি রাখবি পরে আপনার টাকা দিবেন আমার আব্বারা সমিতিতে টাকা তুলে এই তিন চার মাসে গেল বেটার দুয়ারে মোবাইল করে দুয়ারে মোবাইল করে বেটার আমার বেটার দুয়ারে মোবাইল করে দাঁড়াব আসতেছে আসতেছে তাই খেয়ে আমার বেটার নিয়ে গেছে বাবা আমার বেটার নিয়ে গেছে ওই দিনটাই বাড়ি ছিলাম না নিয়ে যাইছে তাকে আমার বেটা না দিয়ে আমার বেতার টেড়া করে আর একদিন নিয়ে যাইছে আর একদিক নিয়ে যায় করেছে আমার বেটা ঠিক পায়নি গ আমার বাবা ঠিক পায়নি আমার বেটা ঠিক পায়নি বলে আমার বেতাক আমার বেটার কত ই করে আমার বেতার যে নিয়ে গেছে নেই আমার বেটার স্কুল ছিল আমার বেটা কে তুমি আমার ওদিক নিয়ে হাজার টাকা বেটা এক প্যাকেট নিয়ে একটু কেনেছে বলে যে আমার ওদিক কুটুম আছে মনে যে আমরা আছে দিন বেড়া আছে আমার বান্ধবী আছে বেড়াতে আছে এটাইছে বাড়ি চলে আসবো নে তাই নিয়ে গেছে আমার বাবার আমার বিচার হল যে আমি ই চাই চাই আমার কোনো বিচার নেই আমি ফাঁটি চাই আমার দুদিন মৃত্যু আমি পাচ্ছি আমি কি করবো আমার আমার বেটা তো আমি পাবো না আমার বেটার দিয়ে মারলে আমি যেটা চাই আমার গেছে বাবা আমি কি করবো দেহ আমার আমার নানি পার্শ্বপতি ভাই ভাই তো উনি তো দীর্ঘদিন নিখোঁজ ছিলেন আসলে ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন উনি এখানে তো চলাফেরার দিক থেকে খুবই ভালো সওয়াল ছিলেন বুঝছেন এত ভালো কোনো দিন কারোর সাথে কোনো নয় না এটা ঝাটির ভিতরে কোনো দিন জড়িত দেখি নাই কিছু নাই হ্যাঁ আর এক বাপের এক সওয়াল খুবই ভালো হ্যাঁ কোনো রকম কোনো জায়গায় কোনো ঝোঁ ঝামেলায় সে লিপ্ত হয়নি তে যেদিনকে চলে যায় ওই দিন চলে যাওয়ার পরে রাত নয়টার দিক আনুমানিকভাবে নয়টার দিক তারিখ মনে আছে যেদিন চলে যায় তারিখ অথবা সাল মনে আছে ওইটা বলতে পারবো না ওইটা বলতে পারবো না আমরা এর মানুষ আনুমানিকভাবে যেদিনকে হ্যাঁ চলে যায় চলে যাওয়ার পরে মোবাইল বন্ধ হয়ে যে আমরা আর খোঁজখাস করি এদের এদের যে যারা নিজস্ব লোক ছিল তারা খোঁজখ করি কোনো জায়গায় আর সন্ধান করতে পারলো না যখন মোবাইল বন্ধ হয়ে গেল। তখন তো আর মনে করেন যে কোনো জায়গায় বাদ রাখেনি এরা খোঁজ করতে তারপর আমরা যখন অনুমানিকভাবে এটা চিন্তা করলাম যে থালি ও নিখুঁজি হয়ে গেছে এই নিখোঁজটা হইল কিভাবে যে ওই যে মহিলাটা ধরা পড়লো না ওই মহিলার ওই সময় অনুমানিক সকলে এটা ই করলো যে ওই মহিলা কে মহিলার নাম জানবো না রুজি না ইনারই ভাবিসা ভাই বউ শালার বউ শহীদুলের শহীদুলের শালার বউ হ্যাঁ শ্বশুরবাড়ু এইখানে শহীদুলের শহীদুলের ওনার ওই শালাড ওই পাড়াতে যা হিন্দু পাড়া যা বাড়ি করেছে ওখানে বসবাস করতেছি না শালাডাও কিছুদিন আগে মারা যায় কিভাবে শালাডার তো আমার সমস্ত এই সময় পিঁয়াজ লাগানোর সময় গাঁতায় পেঁয়াজ লাগাইছে সমস্ত দিন সমস্ত দিন পেঁয়াজ লাগাইছে সন্ধ্যার দিক ব্রিজে যা ঘুরি ঘিরি বেড়া আছে বেড়া আসে বাড়িতে এসে শোয়ার পরে যে একটু পরে কাঁদাকাটি শুরু হইলো আমরা আমাদের বাড়ি ওইখানে ওই মাটতে অমিন্দি যা এখানে মাঠ পুরায় ওই পাশে মাঠতে দৌড়ির দৌড়িতে গেলাম আমরা যা দেখি যে মা মৃত্যু ওই জায়গায় সব এক পর্যায়ে বললো যে কিভাবে কেমন মারা গেলো এটা তো আমরা বলতে পারলাম না হুম ওইখানে আর মোট তিনটা এরাই বাস করে পরবর্তীতে শোনা গেল যে ওই সিআরডি তদন্ত করার পরে ওই মহিলাটাই মহিলাটাই মৃত্যু সাথে জড়িত শেষে আপনি এখন স্থানীয় বা প্রতিবেশী মানুষ হিসাবে আসলে এই শহীদুল হত্যাটাকে আপনি এর কি হিসাবে দেখবেন বা কি হিসাবে মূল্যায়ন করবেন সে সম্পর্কে একটু বলবেন মূল্যায়ন করব মানে ওই মহিলাই এখন মৃত্যুর এই ষড়যন্ত্র সমস্ত কিছু সেক্ষেত্রে কি আপনি সঠিক বিচার চান সঠিক বিচার তো আমরা চাবই সে নিষ্পাপ বুঝছেন এর কোনো দিনও ছোট থেকে আমার সামনে মানুষ হয়েছে কোনো দিনও এর কোনো দোষ টুটি কিছু আমরা পাই নাই শহীদুলের যে দ্বিতীয় স্ত্রী আমি এখন তার সাথে কথা বলবো জি আপনার নাম রাশিদা খাতুন শহীদুলের আপনি দ্বিতীয় স্ত্রী হ্যাঁ আসলে এই যে শহীদুল যে যেভাবে হত্যাটা হয়েছিল আসলে এ সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু বলেন তো শুরুটা আমার বলেছে যে আমি এক জায়গায় একটা মেয়ে দেখেছি মানে এক পাড়া ঘরে একটা ছেলের বিয়ে ঠিক করেছি ওই মেয়েটা দেখতে যাচ্ছে কত দিনের কথা আগে বলছেন গত তিন বছর আগে তারপরে এই গেল পরে বলিয়া গেল যে আমি এরকম আসি আজকে আসলেও আসতে পারি না আসলে কালকে সকালে আসব তো পরে রাত্রি রাত নয়টার দিকে ফোন বন্ধ পরে আর ফোন খোলা পায়নি তারিখ অথবা দিন কি মনে আছে আপনার হ্যাঁ শনিবার দিন ছিল তেইশ এগারো দুই হাজার সতেরো তারপরে এই এই রকম গেল আর কোথাও ফিরল না পরে দুই দিন তিন দিন গত দিনকে সবাই খোঁজাখুঁজি করা হয় জানাজানি করা হয় জায়গায় জায়গায় নিজের আত্মীয় স্বজন বাড়ি মোবাইল করা হয় কোথাও তার খুঁজে পাওয়া যায়নি পরে বাবা মা সবাই মিলে আমরা নিজেরা বউ বাচ্চা নিয়ে কান্নাকাটি করি খোঁজাখুঁজি করি এইভাবেই আজ গত তিন বছর হয়ে এই তিন বছরের মাথায় এখন লাশের আরো রয়েছে আসামেও ধরা পড়েছে এই তো চলে গেলি পারে বছর খানেকের মাথায় আত্মীয়ই বলে যে সে যেদিন গেছে সেদিনকেই মারা গেছে তারপরেও আমরা এতদিন শিওর হয়েছিলাম না যখনই জানলাম আসামি ধরা পড়লো ধরা পড়ার পরে ছবিটা হাতে তখনই বিশ্বাস হলেন আপনি কতদিন হলো নিশ্চিন্ত হয়েছি এই যে গত পনেরো দিন হলো দুই সপ্তাহ এরকম যাদের নামে মূলত অভিযোগ শুনছেন এরা এরা হচ্ছে শহীদুলের শালার শালার বউ ওই ওই পক্ষ থেকে শালার বোন নাম শালার বোন নাম রুজিনা শুধু কি এর সাথে জড়িত শালার বউ রোজিনাই নাকি আর কেউ আছে আর কেউ আছে হয়তো ওর মানে যে মারেছে ওই মেয়েটার হয়তো আর কোন সম্পর্ক লোক ওর প্রেম টিমিকা আছে হয়তো এই তার নাম কি তার মমিন মমিন ওনার বাড়ি কোথায় মাগুরা তারপরে এই যে জানার পরে এরকম সবাই মিলে কান্নাকাটি করে খুঁজা এরকম জানা যাচ্ছে যে হ্যাঁ নিশ্চিন্ত সে নেই এখন পরিকল্পিত ভাবে হত্যা হয়েছে আসলে এই হত্যাটাকে আপনি এখন সে সম্পর্কে আমরা চাই যে আমাদের মানুষ মারেছে আমার মানুষ মারেছে আমি তাদের আমার যেমন যান শেষ করেছে আমিও তাদের জান শেষ করতে চাই বিচার বিচার চাই সঠিক বিচার চাই টাকা দিচ্ছে না কেউ টাকা আনতে গেল অটো কিনা করলে কতদিন এই কিনা করে থুইছিল ও নিয়ে নিয়ে কোন জমি টমি রাখলো না কী করেছিল তারপর কাছে দুলু ভাই আসেন টাকা দিচ্ছে আপনি ও তাইকে মোবাইল করতে ও ওষায় বুঝে গেল সে টাকা আনতে গেছে টাকা আনতে যাই আরও দেখো আপনার কি হয় আমার ভাসছে ছেলে চলে গেলো পোসা পশা করে যা আমার টাকা রুজিনা টাকা বোধ দিবি কথা কইলে এই জন্য আমি দেখে নিয়ে আসিকে দেয়নি তাই কয়ে বাড়াইল তাই এখন টাকা দিস লোকে ও ধরে নিয়ে গেল তা আমরা জানি ভিসা তো সব তাতেই হবে ভিসা সাথে হবে না এই ঘটনাটা প্রথম থেকে ধরেন ওর সাথে ওর হলে বউ নাই বউ নাই কার শালার বউ বুঝেছেন তাহলে ওই বোর হচ্ছে বউ নাই হচ্ছে তো ধরেন ওর সাথে ধরেন যে টাকা পয়সার লেনদেন হয়েছিল সে টাকা পয়সা ধরেন ওই বউ নিয়েছিল তো টাকা লেনদেন ছিল কত টাকা লেনদেন ছিল তা সেই বলতে পারে আমরা বলতে পারিনি বুঝেছেন এখন ও ধরেন যে অটো গাড়ি কিনবি আমার কাছে এটা অটো গাড়ি কিনবো তো টাকার দরকার এখন টাকা ওখানে রয়েছে কথা কে বলছে বলছে আমার কাছে বুঝলো আর কি তো ধরেন যে ও এখান থেকে সাজিয়ে গুজিয়ে একেবারে শহীদ শহীদুল মূলত কি কর্ম করতেন শহীদুল আপনার ওই চাষ করতো আর কি চাষই করতো আগে গাড়ি মারি বইতো এখন চাষ করে তো ধরেন যে ও চলে গেল টাকা আনতে বিকেল বেলা বাড়া এখানতে চলে গেল সাজি গুজি বারা যায় ওর ধরেন যে আর খোঁজ নাই ওই বিকেলেই গেল আর ওর খোঁজ পালাম না আমরা নিহত শহীদুলের দ্বিতীয় পক্ষের একমাত্র সন্তান আমি এখন তার সাথে কথা বলবো বাবা তোমার নাম কি গো শাওন শাওন তোমার বাবা কোথায় হলো আমার বাবা হলো মারে ফেলা কারা মারছে ওই যে রুজিনালা এখন তুমি কি চাও আমি বিশ্বাস চাই রুজিনা সম্পর্কে আমার মামি শাশুড়ি হয় ও আমার শ্বশুরির মানে ফোন করে করে টাকা ধার নিছিল নোয়ার পরে নিয়ে আসার জন্য ফোন করে করে মানে পাঁচ সাতবার ফোন করেছে ফোন করে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মানে যেদিন গেছে সেদিন থেকে ফোন বন্ধ মোবাইল টোবাইল সব বন্ধ তার কোনো খোঁজ খবর নাই এই তিন বছর আমরা তার কোনো খোঁজ খবর পাইছিলাম না এখন ও ধরা পড়ছে সিআইডিরা ধরছে ধরা পড়ার পরে ও সব কিছু স্বীকার করছে যে আমি শহীদুল ইসলামে ধরা পড়ছে কতদিন হলো ধরা পড়ছে এক মাস মতন এক মাস মতন ধরা পড়ছে ধরা পড়ার পরে ও সব কিছু স্বীকার করছে যে শহীদুলের আমি খুন করছি মানুষ সঙ্গে করে এসব স্বজনপ্রীতি মানুষরা জানাই শহীদুলকে যেভাবে কষ্ট দিয়ে হত্যা করেছে আর এই নেকারজনক ঘটনার একমাত্র শাস্তি যেন মৃত্যু হয় তাহলেই শহীদুলের হত্যার বিচার করা সঠিক হবে শহীদুল ইসলামের বাড়ি থেকে মোহাম্মদ রফিক আর কুষ্টিয়া